এই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের বহু জেলায় প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। তবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, কোন কোন জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে, এ বিষয়ে কী জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। পুজোর মুখেই ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আগামী পাঁচ দিন রাজ্যের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের কথা মাথায় রেখে 21 সেপ্টেম্বরের পর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে 224 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আজ থেকেই বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে শুরু করবে ঘূর্ণাবর্ত এবং মঙ্গলবার সেটি নিম্নচাপে পরিণত হবে। তার জেরে বুধবার থেকে বাংলা এবং উড়িষ্যা উপকূলে শুরু হয়ে যাবে বর্ষণ। তার জেরে মহালয়া পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাতে মহালয়ার আগে পর্যন্ত চলবে বর্ষণ। নিম্নচাপের দাপটে আগামী রবিবার পর্যন্ত রাজ্যে চলবে বর্ষণ, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করবে। তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4 থেকে 5 দিন নাগারে বৃষ্টি চলবে। কাজেই মহালয়ার আগে পুজোর বাজার মাটি হবেই, তাতে কোনো সন্দেহ নেই। তবে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 2 মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাতে আগামী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কলকাতাতে বর্ষণ হবে, সেই সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। 4 দিন ধরে চলবে লাগাতার বর্ষণ, তার জেরে তাপমাত্রা কিছুটা কমবে। গত কয়েক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণ চলছিল, গত কয়েকদিনে কিছুটা কমেছে বর্ষণ। তবে বুধবার থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস।